আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো দুই চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়েলারের উপপাদ্য তো এটি প্রতিপাদন করার পূর্বে আমাদেরকে দুই চলকের সমমাত্রিক ফাংশন সম্পর্কে জানতে হবে তো চলো আমরা সর্বপ্রথম দুই চলকের সমমাত্রিক ফাংশন সম্পর্কে একটু জেনে আসি তো ইউ ইকুয়াল টু এফ অফ কমা ওয়াই ফাংশনকে এক্স এবং ওয়াই সোলোকের এন মাত্রার সমমাত্রিক বা সুষম ফাংশন বলা হবে যদি ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই ভাগ এক্স অথবা ইউ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এন ফাই এক্স ভাগ ওয়াই হয় তাহলে এই ফাংশনকে এপ অফ এক্সম ওয়াই ফাংশনকে আমরা তখনই এন মাত্রার সমমাত্রিক ফাংশন বলবো যখন এই সত্যটা পূরণ করবো অর্থাৎ ইকোয়াল টু এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই ভা এক্স অথবা ইউল টু ওয়াই টু দি পর এন ফাই এক্স ভাগ ওয়াই হবে ঠিক আছে তো এনে যখন আমরা দেখো এক্স টু দি ফোর এন লিখছি তখন ওয়াই ভাগ এক্স করছি এবং ওয়াই টু দি পর এন যখন করছি তখন এক্স ভাগ ওয়াই করছি তো দুইটা একই জিনিসই আমরা এটাও ইউ ইউগোল টু এটাও লিখতে পারবো ইউ ইকল টু এটাও লিখতে পারবো তো আমরা প্রতিপাদনের ক্ষেত্রে ইউগল টু এক্স টু দি ফোর এন ফাই ওয়াই ভাগ এক্স এটাতে প্রতিপাদন করব তো চলো আমরা প্রতিপাদনে যাই তো এখানে এই উপদ্বটির বর্ণনা দেওয়া আছে যদি ইকাল ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রার সব ফাংশন হয় তবে প্রমাণ করতে হবে যে এক্স ইন্টু ডেলিউ ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেলিউ ভাগ ডেল ওয়াই ইকুয়াল ইউ তো প্রমাণ তাহলে আমরা এটাকে কীভাবে করবো দেখো যেহেতু এখানে বলছি ইউ টু এফ অফ এক্স কমা ওয়াই একটি এক্স ওয়াই চলকের এনমাত্রার সমাত্রিক ফাংশন তো সেই জন্য আমি এখানে লিখছি প্রমাণের এখানে যে যেহেতু ইউ ইকুয়াল এফ অফ এক্স কমা ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন সুতরাং সংজ্ঞা হতে আমরা পাই তো সংজ্ঞা হতে কী পাই সংজ্ঞা হতে আমরা লিখছি এখানে ইউ ইকুয়াল এক্স টু দি ফওয়ার এন ফাই ওয়াই ভাগ এক্স তো সেই জিনিসটাই এখানে শুধুমাত্র আমি লিখছি যে ইউ ইকুয়াল টু এক্স টু দি ফার এন ফাই ওয়াই ভাগ এক্স তো এটাকে আমরা এক নং সমীকরণের মাধ্যমে প্রকাশ করতেছি তো এখন এরপরে কি হয় একটু লক্ষ্য করো এখন এই ইউটাকে আমি একবার এক্সের সাপেক্ষে ব্যবকরণ করব। একবার ওয়াই এর সাপেক্ষে ব্যবকরণ করবো কারণ প্রমাণে এখানে চাইছে এই ডেল ইউ ইউকে আমি একবার এক্সের সাপেক্ষে ব্যবকরণ করব একবার ওয়াই এর সাপেক্ষে ব্যবকরণ করব এটা প্রমাণে চাইছে এই জন্য তাহলে এখানে দেখো আমি ডেল ইউকে সর্বপ্রথম এক্সের সাপেক্ষে ব্যবকরণ করব ডেল ইউ ভাগ ডেল্স তাহলে পাশে ডেল ভাগ ডেল এক্স আর এই যে ইউ ইউ এর মানটা আমি এখানে বসাবো ইউ এর মানটা হচ্ছে এটা তাহলে এই মানটা আমি এখানে বসাবো দেখো কী হবে এক্স টু দি ফার এন ফাইভ ওয়াই ভাগ এক্স এতটুকু তাহলে এখানে লক্ষ্য করো পরিবর্তনশীল ফাংশন ফাংশন এখানে কোনটা এটাও পরিবর্তনশীল এটাও কিন্তু পরিবর্তনশীল কারণ এক্সের সাপেক্ষে অবকরণ করতেছি এটাতেও এক্স আছে এটাতেও এক্স আছে তাহলে এই অংশটা দুইটাই পরিবর্তনশীল হবে তাহলে কোনো একটি অপারেট যদি দুইটাকে দুইটা জিনিসকে একবার আমি অপারেট করতে চাই অর্থাৎ এটা ইউ এবং ভি এর সূত্রে পড়ে দেয় তখন যেমন আমি যদি এরকম পরিবর্তনশীল দুইটা রাশি পাই ইউ ভি এরকম পরিবর্তনশীল দুইটা রাশি পাই সেটাকে ব্যবকরণ করলে একবার ইউ স্থির ভি কে ব্যবকলন প্লাস ভি স্থির ইউকে ব্যবকলন এক্সের সাপেক্ষে ঠিক আছে এটা হচ্ছে ইউভি এর সূত্র তো এখানে লক্ষ্য করো এক্সটাও পরিবর্তনশীল এখানে যে এক্সটা আছে এটাও পরিবর্তনশীল অর্থাৎ এই দুইটা রাশি পরিবর্তনশীল তাহলে আমি এটাকে ইউ এবং এটাকে ভি লিখতে ভি ধরতে পারি ঠিক আছে তো তাহলে এখানে দেখো এই মানটাকে আমি এভাবে সাদা এভাবে লিখতে পারি যে ভি স্থির ডেল ইউ ভাগ ডি এক্স প্লাস ইউ স্থির ডি ভি ভাগ ডি এক্স অর্থাৎ এই যে ভি এর মানটা এই অংশটা আমি আগে লিখলাম এই অংশটা পরে লিখলাম এভাবে আমি কিন্তু এটা লিখতে পারি ঠিক আছে তো আমি এই ফর্মেটে এই সূত্রটা এখানে বসাব তো দেখো সূত্র এখানে আমি রেখে দিচ্ছি এখানে যদি আমি এটাকে ব্যবকলন করি তাহলে এটা আমি ইউ ধরলাম আর এটাই ধরলাম ভি ঠিক আছে তাহলে এখানে লক্ষ্য করো ইউকে আমি ব্যবকলন করতেছি সর্বপ্রথম ইউকে ব্যবকলন করতেছি ভি স্থির থাকবে তাহলে ইউকে ব্যবকলন করলে কী হবে ইউ হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার এন তাহলে এক্স টু দি ফোয়ার এক্সের ওপর পাওয়ার আসে ব্যবকলন কী করলে কী হবে পার সামনে আসবে এবং পার থেকে এক বিয়োগ হবে এটা আমি লিখলাম ঠিক আছে আর এটা তো স্থির আছে ভিটা স্থির তো ভি স্থির আমি রেখে দিলাম তাহলে ফাইভ ওয়াই ভাগ এক্স সূত্র মতো এখানে একটা প্লাস বসবে প্লাস দিলাম যেহেতু এখানে প্লাস দেওয়া আছে প্লাস দিলাম এরপরে আমি দেখতেছি ইউ স্থির ভিক ব্যবকরণ করতেছি ঠিক আছে তাহলে ইউ স্থির ইউটাকে রেখে দিলাম এক্স টু দি ফর এন এটাকে স্থির রাখলাম এবং এই যে ফাই ওয়াই ভাগ এক্স আছে এটাকে এবার আমি ব্যবকলন করবো তো এইটাকে করার জন্য দেখো এটাকে যদি আমি ব্যবকলন করি তাহলে হবে ফাই প্রাইম ওয়াই ভাগ এক্স ইন্টু মাইনাস ওয়াই ভাগ এক্স স্কোয়ার আসলো মানে এটা কেন হয় এই জিনিসটা সর্বপ্রথম আমরা একটা জিনিস আগে দেখবো সেইটা হচ্ছে যদি আমরা একটা ফাংশন বিবেচনা করি যেটা এফ অফ এক্স ফাংশন তাহলে এই ফাংশনকে যদি এক্সের সাপেক্ষে ব্যবকলন করি ডি ভাগ ডি তাহলে এটাকে আমি লিখতে পারি এফ প্রাইম অফ এক্স অথবা এফ ঠিক আছে এরকমভাবে আমি এটাকে লিখতে পারি তো এখানে যদি ফাই এক্স একটি ফাংশন হয় তাকে যদি আমি ব্যবকলন করি ব্যবকলন করি যদি একবার তাহলে অবশ্যই এটাকে আমি ফাইভ প্রাইম লিখতে পারবো ঠিক আছে তো এই পুরো অংশকে আমি এক্স বিবেচনা করতেছি পুরো অংশকে এক্স বিবেচনা করতেছি তাহলে এটা ফাই এক্স হচ্ছে তাহলে এই ফাইভ এক্সকে ব্যবকলন করলে এখানে পাচ্ছি হচ্ছে ফাইভ প্রাইম আর এক্স যা আছে তাই আছে মানে এই মানটা যা আছে তাই থাকবে এখানে কিন্তু দেখো এখন যেহেতু এটাকে এক্স বিবেচনা করছি কিন্তু এটা তো আসলে এক্স না অর্থাৎ যার সাপেক্ষে ব্যবহরণ করতেছি এক্সের সাপেক্ষে ব্যবকলন করতেছি তার মানে সেই জন্য এটাকে এক্স বিবেচনা করছি কিন্তু আসলে এটা তো এক্স নাই এর ভেতরে একটা এক্স আছে সেক্ষেত্রে আমরা এটাকে পরিবর্তন করতে পারতেছি ঠিক আছে তাহলে সেই এক্স যেটা আছে অর্থাৎ এটাকে পুরো পুরোটাকে আমি এক্স ধরছি তাহলে এই পুরোটাকে আবার ব্যবকরণ করতে হবে তাহলে পুরোটাকে যদি আবার ব্যবকরণ করি তাহলে কী হয় দেখো এখানে পুরোটা মানে ওয়াই ভাগ এক্স আছে তাহলে ওয়াই ভাগ এক্সকে যদি আমি আবার ব্যবকরণ করি ডেল ভাগ ডেল এক্স এরকম না তাহলে ব্যবকরণ করা মানে ওয়াই ভাগ এক্সকে ব্যবহারণ করতেছি এরকম তাহলে এটাকে ব্যবকরণ করলে কী হবে দেখো ডেল ভাগ ডেল এক্স যা আছে আমি এটা রাখলাম তো এটাকে একটু সাইজ করে নেব আমি ওয়াই ইন্টু একটা জিনিস লক্ষ্য করো এখানে ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু আমি কিন্তু এক্স টু দি ফর ওয়ান লিখতে পারি মাইনাস ওয়ান এক্স টু দি ফর মাইনাস ওয়ান লিখতে পারি ঠিক আছে তাহলে এখানে এই যে ওয়াইটা সরাই নিলে এখানে ওয়ান ভাগ এক্স হয় না যেহেতু এক্সট্রা ভাগ আকারে আছে তার মানে এটা ওয়ান ভাগ এক্স আকারে আছে তাহলে এইটাকে নিচের থেকে যদি উপরে উঠাই তাহলে এক্স টু দি ফর মাইনাস ওয়ান হবে তাহলে এখন এই জিনিসটাকে যদি আমি ব্যবকলন করি তাহলে কী হয় দেখো তো ওয়াইটা তো পরিবর্তনশীল নয় যেহেতু এক্সের সাপেক্ষে ব্যবকলন করতেছি তাহলে ওয়াই স্থির থাকবে ইন্টু দেখো এই পাওয়ারটা কী হবে সামনে আসবে ব্যবক্রহণের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ারের সাথে এক বিয়োগ হয় তাহলে জিনিসটা এখানে কী দাঁড়ালো ওয়াইটা এখানে থাকলো আর এই মাইনাস ওয়ানটাকে আমি সামনে রেখলাম মাইনাস ওয়ানটাকে মাইনাসটাকে সামনে রাখলাম আর এখানে হচ্ছে এক্সের ওপর কী থাকতেছে মাইনাস টু ঠিক আছে তাহলে এখানে লক্ষ্য করো দেখো তো এখানে এক্স টু দিবার মাইনাস ওয়ান ইকুয়ালটা আমি কি লিখছি ওয়ান বা এক্স তাহলে আমি যদি এক্স যদি ভার মাইনাস টু থাকে তাহলে এটা কী লিখতে পারব ওয়ান ভাগ এক্স স্কোয়ার অর্থাৎ মাইনাসের জন্য ওয়ান ভাগ হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে ওয়ান এক্স টু দি মাইনাস টু আছে তাহলে এখানে মাইনাস দিলাম আর এটা হচ্ছে ওয়াই টু ওয়ান ভাগ এক্স স্কোয়ার বা এটাকে আমি লিখতে পারি এভাবে একবার লিখবো ওয়াই ভাগ এক্স স্কোয়ার এটা লিখতে পারি তো এই জিনিসটাই আমি এখানে শুধুমাত্র ইনপুট করছি অর্থাৎ এই অংশটাকে ব্যবকলন করলে আবার ব্যবকলন করলে আবার এটা আমি পাবো ঠিক আছে সেই জিনিসটা ওখানে আমি শুধুমাত্র লিখে দিছি আশা করি সবাই বুঝতে পারছো এর পরবর্তীতে কী হবে একটু লক্ষ্য করে দেখো আচ্ছা এখানে এন আছে এনটা আমি রাখলাম এবং দেখো এখানেও এক্স এখানেও না এটা তো ফাংশন না তাহলে এটা যা আছে তাই থাকবে দেখো এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান ফাইভ ওয়াই ভাগ এক্স এটা যা আছে তাই থাকবে প্লাস এখানে লক্ষ্য করো এটা তো ফাংশন কিন্তু এটা তো আর ফাংশন না এটা তো এমনিতে একটা মান এটা কিন্তু ফাংশনের ভিতরে আছে তো এটা যাতে তাই থাকবে দেখো এখানে যেহেতু মান তাহলে এখানে কি হয়েছে এই যে এক্সের ওপর কি আছে এন আছে আর এখানে এক্সের ওপর টু আছে তাহলে সূচকের নিয়মে যদি ভাগ আকারে থাকে তাহলে সে পার যে থাক পারগুলো কী হবে ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে ভাগ আকারে আছে তাহলে আমি পারগুলোকে বিয়োগ করে দেব তো এখানে দেখো আর এই মাইনাস যেটা মাইনাসটা আছে এই মাইনাসটাকে আমি একবারে এখানে সামনে রাখবো নিয়ে আসবো মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম তাহলে এটা হলো মাইনাস ঠিক আছে এটা মাইনাস হয়ে গেল আর এখানে হচ্ছে এক্স সিরো ফোর এন আর এখানে যেহেতু এক্স স্কোয়ার ভাগ আকার আছে তাহলে এখানে পাওয়ারটা কী হয়ে যাবে বিয়ে হয়ে যাবে আর এখানে হচ্ছে ফাই থাকবে আর এই যে ওয়াই আছে এই ওয়াইটাকে ফাইয়ের সামনে আমি লিখলাম ঠিক আছে ফাইয়ের সামনে একটা ওয়াই দিয়ে নিলাম কারণ এই ওয়াইটাকে সামনে নিয়ে এসলাম ইন্টু দিয়ে এই এক্সের সেরো পাওয়ার দিলাম ইন্টু ফাই ওয়াই ইন্টু ফাইভ ফাইভ প্রাইম ওয়াই ভাগ এক্স এটা লিখলাম ঠিক আছে আশা করি এতটুকু তো সমস্যা নেই এখন উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে দেবো তাহলে এখানে এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স কারণ কি এই মানটাকে আমি এই যে এখানে যে প্রমাণ করতে বলছে এরকম আকৃতি নিয়ে আসবো ঠিক আছে এরকম আকারে নিয়ে আসবো তাহলে এখানে এক্স গুণ করে দিলে এরকম আকার হচ্ছে না এরকম আকার হচ্ছে তাহলে আমি এখানে এক্স গুণ করে দিলাম এখন লক্ষ্য করো তাহলে এখানেও এক্স গুণ হবে এখানেও এক্স গুণ হবে আমি একটা লাইন বেশি করি দেখো এখানে আমি এক্সট্রাকে গুণ করবো এন ইন্টু এক্স ইন্টু দেখো এক্সের ওপর এন মাইনাস ওয়ান ইন্টু এখানে ফাইভ ওয়াই ভাগ এক্স বি হক এখানে এক্স গুণ দিচ্ছি এক্স ইন্টু এক্সের ওপর এন মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ফাইভ প্রাইম ওয়াই ভাগ এক্স ঠিক আছে এতটুকু আমি করলাম এখন আবার ওই যে সূচকের নিয়মে দেখো এখানে ওয়ান আছে আর এখানে কি আছে এন মাইনাস ওয়ান আছে তাহলে আমি যদি এখানে এখন সূচকের নিয়মে পাওয়ারগুলোকে যোগ করি তাহলে কী হবে দেখো তো এখানে এক্সের ওপর ওয়ান আছে এখানে এক্সের ওপর এন মাইনাস ওয়ান আছে তাহলে সূচকের নিয়মে পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ হবে তাহলে হচ্ছে এক্সের ওপর ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান তাহলে এ ওয়ান এ ওয়ান আউট হয়ে যাবে থাকবে কি শুধুমাত্র এক্সের ওপর এন তাহলে আমি এখানে এন ইন্টু এক্স টু দি ফার এন লিখবো আর এটা যা আছে ফাংশন তাই রেখে দিলাম মাইনাস তো এখানেও তো একই জিনিসই হবে দেখো এক্সের ওপর কী আছে ওয়ান আসে এর ওপর টু আছে তাহলে এক্সের ওপর ওয়ান আসে এক্সের ওপর টু আছে আমি সূচকের নিয়মে যোগ করে দেবো তাহলে ওয়ান যোগ এন মাইনাস টু তাহলে এখানে কী হবে এক্সের ওপর দেখো মাইনাস টুর থেকে যদি আমি প্লাস ওয়ান বাদ দিই তাহলে কী হবে মাইনাস ওয়ান হবে তাহলে এন মাইনাস ওয়ান তাহলে এক্সের ওপর আমি এখানে এন মাইনাস ওয়ান লিখব ইন্টু ওয়াই ইন্টু ফাইভ প্রাইম ওয়াই ভাগ এক্স ঠিক আছে তো এইটা এটাকে আমি দুই নম্বর সমীকরণ দেব দুই নম্বর সমীকরণ এর পরবর্তীতে দেখো এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে দিয়ে দিলাম তাহলে এটাকে এক্সের সাপেক্ষে ব্যবকলন হয়ে গেল এটা অতএব দিয়ে আমি মানটা লিখে দিই অতএব এক্স ইন্টু ডেল ইউ ভাগ ডেল এক্স তো এই যে সমীকরণের একটা অংশ কিন্তু আমি পাইছি এখন আর একটা অংশ পাইতে হবে তাহলে ওই অংশ পাইতে গেলে ওয়াই দে ইউকে ব্যবকরণ করতে হবে তাহলে আমি এবার ইউকে ওয়াই দে ব্যবকরণ করব তাহলে আবার আমি আবার লিখবো এখানে আবার ডেল ভাগ ডেল ওয়াই একটা ইউ তাহলে এ পাশে আমি কি লিখবো ডেল ভাগ ডেল ওয়াই ইউ এর মানটা আমি বসাবো এখানে ইউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই ভাগ এক্স এটা হচ্ছে ইউ এর মান তাহলে এখানে দেখো এবার পরিবর্তনশীল রাশি কয়টা এখানে এক্স টু দি পাওয়ার এন এখানে তো আর ওয়াই নাই তার মানে এ কিন্তু পরিবর্তনশীল রাশি এবার না শুধুমাত্র ফাইয়ের ভেতরে ওয়াই আছে তাহলে ফাইটা পরিবর্তনশীল রাশি ঠিক আছে তাহলে কিন্তু এখানে আর ইউ ভি এর সূত্র পড়বে না ঠিক আছে যেহেতু একটা মাত্র পরিবর্তনশীল রাশি সে তো শুধুমাত্র ব্যবকলন হবে ইউভি সূত্র আকারে ব্যবকলন হবে না যদি দুইটা পরিবর্তনশীল রাশি হয়তো তাহলে ইউভি আকারে এখানে আমার ব্যবকলন করতাম ঠিক আছে তো এখানে দেখো তাহলে আমি কী করবো এটা যেহেতু পরিবর্তনশীল না স্থির রাশি স্থির রাশিকে রেখে দিলাম এবং এটাকে যদি ব্যবকলন করি তাহলে ব্যবকলন ফাইকে ফাইভ এক্সকে ব্যবকলন করলে কী হবে সরি ফাই এটা ওয়াই করতেছি তাহলে এটাকে ওয়াই ধরে নেবো এবার ঠিক আছে এই মানটাকে ওয়াই ধরে তাহলে ফাই ওয়াইকে ব্যবকলন করলে হবে হাই প্রাইম এটা যা আছে তাই এটাকে দিলাম এবং যেহেতু এটাকে ওয়াই ধরছি পুরো মানটাকে ওয়াই ধরছি তাহলে এটাকে আবার ব্যবকরণ করতে হবে তার মানে এরকম হবে না জিনিসটা ডেল ভাগ ডেল ওয়াই এই অংশটাকে আমি ব্যবকরণ করতেছি তার মানে ওয়াই ভাগ এক্স এরকম জিনিসটা তাহলে এটাকে ব্যবকরণ করলে কি হয় দেখো তো লক্ষ্য করে একটু বিষয়টা তো এক্স তো এখানে পরিবর্তনশীল না স্থির তাহলে এক্স তো স্থির থাকবে আর ওয়াইকে ব্যবকরণ করলে হবে ওয়ান তাহলে এখানে ওয়াইকে ব্যবকরণ করে দিলাম আমি ওয়ান করে দিলাম আর এক্স যা আছে তাই থাকবে তাহলে এটা আমি পাইলাম হচ্ছে এতটুকু মান পাইলাম ওয়ান ভাগ এক্স ঠিক আছে তাহলে এখানে আমি এখন এই অংশকে ব্যবকরণ করলে আমি এটাকে লিখতে পারবো যে ওয়ান ভাগ এক্স ঠিক আছে তো এখন একটা জিনিস দেখো আবার সূচকের নিয়মে এখানে এক্সের ওপর এন আছে আর এখানে এক্সের ওপর একটা পাওয়ার আছে সরি এক্স এক্সের ওপর এন আছে আর এখানে এক্সের ওপর ওয়ান আছে তাহলে এই এক্সটা এখানে আকারে আছে সূচকের নিয়ে আমি আকারে থাকলে সেটা কি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে আমি এখানে লিখতে পারি না এক্সের ওপর এন মাইনাস ওয়ান ফাইভ প্রাইম ওয়াই ভাগ এক্স এভাবে লিখতে পারি তো এর পরবর্তীতে আমি কী করবো উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করবো ডেল ইউ ভাগ ডেল ওয়াই ওয়াই ইন্টু ডেল ইউ ভাগ ডেল ওয়াই আর এখানে হচ্ছে এক্স টু পর এন মাইনাস ওয়ান এটা রাখলাম ইন্টু ওয়াই হাই প্রাইম ওয়াই এক্স এটা হচ্ছে আমার তিন নম্বর সমীকরণ ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ তাহলে এটা দেখো তো এই যে দ্বিতীয় পদের মতো হলো না এটা যেটা প্রমাণ করতে বলছে তার দ্বিতীয় পদের মতো হয়েছে তাহলে আমি এক ও দুই নম্বর সমীকরণ যোগ করব সরি এক না দুই ও তিন নং সমীকরণ যোগ করি সমীকরণ যোগ করি তাহলে কী হয় একটু লক্ষ্য করো এক নম্বর সমীকরণ হচ্ছে এইটা এক্স ইন্টু ডেল ইউ ভাগ ডেল এক্স তাহলে এক্স ইন্টু ডেলিউ ভাগ ডেল এক্স প্লাস দুই নম্বর সমীকরণ হচ্ছে এটা না ওয়াই ইন্টু ডেলিউ ভাগ ডেল ওয়াই ইকুয়াল তাহলে এইটার মান কি সেটা আমি বসাবো এটার মান হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন ফাইভ ওয়াই ভাগ এক্স এন ইন্টু এক্স টু দি ফর এন ফাই ওয়াইভাগ এক্স মাইনাস মাইনাস হচ্ছে মাইনাস দিলাম এক্স টু দি পর এন মাইনাস ওয়ান ওয়াই ইন্টু ফাইভ প্রাইম ওয়াই ভাগ এক্স তাহলে হচ্ছে এখানে এক্সের ওপর এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইন্টু ফাইভ প্রাইম ওয়াই ভাগ এক্স ঠিক আছে এটা হচ্ছে এক্স ইন্টু ডেল ভাগ ডেল এক্সের মান এখন ওয়াই ইন্টু ডেল ওয়াই ভাগ ডেল এক্সের মানটা আমি এখানে ইনপুট করব এখানে লক্ষ্য করো সবাই তাহলে এটা যেহেতু প্লাস আছে প্লাস দিলাম দেওয়ার পর এই মানটাকে এখানে বসাবো এটা হচ্ছে এক্স টু দি ফর এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইন্টু ফাইভ প্রাইম ওয়াই ভাগ এক্স ঠিক আছে এই জিনিসটা এখানে আমি বসাই দিলাম তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে এক্স টু দি ফর এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ফাইভ প্রাইম ওয়াই ভাগ এক্স এখানেও কিন্তু দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই ইন্টু ফাইভ এ ওয়াই ভাগ এক্স এই দুটা কিন্তু সমান কিন্তু এটার আগে প্লাস এটার আগে কী আছে মাইনাস আছে তাহলে দুইটা যেহেতু প্লাস মাইনাসে সমান সমান কেটে যাবে বিয়ে হয়ে যাবে প্লাস মাইনাসে সমান সমান হলে সেটা কেটে যায় তাহলে এটা এবং এইটা আউট হয়ে যাবে শুধুমাত্র এখানে থাকবে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন ফাইভ ওয়াই ভাগ এক্স তাহলে দেখো এখানে একটি পরিচিত জিনিস চলে আসছে এই যে এতটুকু অংশকে আমি কী লিখতে পারবো এক্স টু দি ফোর এন ফাই ওয়াই ভাগ এক্স এক নম্বর সমীকরণ লিখছি মনে করে দেখো তাহলে এক নম্বর সমীকরণে কী লিখছি এক্স টু দি ফোর এন ফাই ওয়াই ভাগ এক্স এতটুকুর মান কী হবে ইউ জানি তাহলে আমি এখানে এ অংশটুকুর মানটাকে ইউ লিখে দেবো তাহলে এন ইউ আমি সাইড নোট দিয়ে লিখতে পারি এক নং হতে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে অতএব দেখো এখানে অতএব লিখে দিলাম এক্স ইন্টু ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই প্রমাণিত তাহলে এটাই কিন্তু আমাকে এখানে প্রমাণ করতে বলছে যে এক্স ইন্টু ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ভাগ ডেল ওয়াই ইন্টু এন মাইনাস ওয়ান তো এটাই দুই চলকের ক্ষেত্রে দুই চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে ওয়াইলারের উপপাদ্য আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো এবং এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা কারণ এর পরবর্তীতে আমার চ্যানেলে তিনশো লোকের ক্ষেত্রে ওয়েলারের সহমাত্রিক ফাংশনের উপপাতের যে লেকচারটি আমি এই চ্যানেলে আপলোড করব তো এই ভিডিওটি দেখে সবাই এই ক্লাসটি সব ভালোভাবে প্র্যাকটিস করবা তাহলে পরবর্তী যে ক্লাসটা আমি দেব খুব ভালোভাবে বুঝতে পারবা ধন্যবাদ